দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এখন ডিপিআরসি হসপিটাল ও ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে কর্মরত আছি কনসালটেন্ট হিসাবে। বেসিক্যালি আমি বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ। আমার কর্মজীবন শুরু করি শিক্ষকতা দিয়ে। আমি বাংলাদেশ মেডিকেল কলেজে দীর্ঘদিন শিক্ষক ছিলাম, সেখান থেকে এখন বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সাথে শিক্ষক হিসাবে, খণ্ডকালীন শিক্ষক হিসাবে কর্মরত আছি, কিন্তু মূলত আমি প্র্যাকটিস করছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আজকে একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের কথা বলবো, সেটি হচ্ছে হাঁটু ব্যথার কারণ। আপনারা জানেন প্রতিনিয়ত হাঁটু ব্যথায় আপনার কোনো পরিবারের সদস্য আক্রান্ত হচ্ছে, এবং অনেক রুগী আছে যে হাঁটু ব্যথার কারণে প্যারালাইসিস হয়ে পঙ্গুত্ব বরণ করে বসে আছে। এই হাঁটু ব্যথার কারণ যদি না জানা যায় তাহলে হাঁটু ব্যথার চিকিৎসা সঠিকভাবে হবে না। হাঁটু এমন একটি জোড়া আমাদের শরীরে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট সাইনোভিয়াল জয়েন্ট। আমাদের শরীরে বিভিন্ন ভ্যারাইটিস জয়েন্ট আছে, কিছু জয়েন্ট মুভমেন্ট হয়, কিছু জয়েন্ট মুভমেন্ট হয় না, কিছু জয়েন্ট অর্ধেক মুভমেন্ট হয়। হাঁটুর হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন হয়, পুরো মুভমেন্ট হয়, এবং হাঁটুর ভিতরে এক প্রকার পিচ্ছিল পদার্থ থাকে, এই পদার্থের নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। যদি এই হাঁটুর ভিতরে পদার্থ হতে শুরু করে জোড়ার কোনো না কোনো সমস্যা তৈরি হয়, তখন এই হাঁটু ব্যথা তৈরি হয়ে যায়। এবং অনেক সময় হাঁটু ব্যথা কোমর ব্যথা থেকে হতে পারে, হাঁটুর নিজস্ব সমস্যা ছাড়াও মাংসপেশির বা নার্ভাস সিস্টেমের সমস্যা থেকেও হাঁটুতে ব্যথা হতে পারে। এই কারণগুলো অনেক, কারণ কারণের শেষ নাই, এক এক রুগীর এক এক কারণে হাঁটু ব্যথা আক্রান্ত হয়ে থাকে। অন্যতম কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা কমন আমরা প্রায় পেয়ে থাকি, যাদের বয়স 40 ঊর্ধ্ব, মহিলা বা পুরুষ এই হাঁটু ব্যথা আক্রান্ত হতে পারে। দিস ইজ ডিজেনারেটিভ চেঞ্জেস, অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে হাঁটু ক্ষয় রোগ, আপনারা প্রায় শুনে থাকেন। এই ক্ষয় রোগে রোগের অনেক কারণ আছে, বয়সজনিত যেমন কারণ, তাছাড়া কেউ অতীতে কোনো কারণে যদি আঘাত পেয়েছিল হাঁটুতে, পড়ে গিয়েছিল, বা কোনো কারণে একটু যে কোনো ইঞ্জুরি যদি হয়ে থাকে, তা থেকে আস্তে আস্তে আফটার কয়েক বছর পরে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। তাছাড়া হাঁটুতে যদি কোনো কারণে ইনফেকশন হয়, যেমন টিবি রোগ হতে পারে হাঁটুতে, দিস ইজ টিউবারকুলার আর্থ্রাইটিস। হাঁটুতে বিভিন্ন প্রকার বার্সা থাকে, বার্সাইটিস হতে পারে। হাঁটু অনেক কারণে, হাঁটু বাইন্ডিং লিগামেন্ট থাকে, বিভিন্ন যারা স্পোর্টসে আসেন, কাজ করেন, জব করেন, বা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী হতে, পুলিশ বাহিনীতে জব করেন, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, প্যারেড বা বিভিন্ন কাজকর্ম থেকে হাঁটুতে ইঞ্জুরি হয়ে থাকে। সবচেয়ে কমন ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি, ছিঁড়ে যেতে পারে বা পার্শিয়াল ছিঁড়ে যেতে পারে, এবং সেটা অ্যান্টিরিয়র ক্রুসিয়েট হতে পারে, পোস্টেরিয়র ক্রুসিয়েট হতে পারে। তাছাড়া হাঁটুতে কিছু মিনিসকাস আছে, শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে, মিনিসকাস ইঞ্জুরি হতে পারে যারা স্পোর্টসের সাথে জড়িত, এই মিনিসকাস ইঞ্জুরি থেকে হাঁটু ব্যথা হতে পারে। হাঁটুতে বাইন্ডিং আরও লিগামেন্ট আছে, টিবিও, ফিবুলার লিগামেন্ট, বিভিন্ন কোলেটারাল লিগামেন্ট, এই সকল লিগামেন্ট ইঞ্জুরি থেকে হাঁটুতে ব্যথা হতে পারে। হাঁটু ব্যথার আরও কারণ আছে, যদি পপলিটিয়াল যে ফোসা থাকে পিছনে, হাঁটুর পিছনে, সেখানে যদি কোনো ব্যাকার সিস্ট হয়, বা যদি কোনো ইনফ্লামেশন হয়, বা এনি ইনফেকশন যদি হয়, হাঁটুতে ব্যথা হতে পারে। আরও কমন কারণের মধ্যে, যদি কারো শরীরের ওজন অনেক কম হয়, তারও হাঁটু ব্যথা হতে পারে। যে কারো যদি শরীরের ওজন অনেক বেশি হয়, তার থেকেও কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে। তো হাঁটু ব্যথার কারণ অনেক, আমি এক কথাতে কিছু কারণ আপনাদেরকে বুঝিয়ে বলেছি, কিন্তু শেষ করা অনেক সম্ভব না। এই কারণ শুধুমাত্র একজন স্পেশালি, যারা আমরা বাত ব্যথা রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, তারা এটা সঠিকভাবে নির্ধারণ করতে পারেন। এবং যদি কারণ নির্ধারণ সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু চিকিৎসা খুব সহজেই করা যাবে। আসুন, আপনারা হাঁটু ব্যথায় ভুগলে, কেউ হাঁটুর ব্যথার ওষুধ খাবেন, বা নিজের মতো করে থেরাপি নেবেন, বা নিজের মতো করে মালিশ করবেন, বা হাঁটা চলাফেরা বন্ধ করে দিবেন, এগুলো না করে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আগে তার রোগ নির্ণয় করেন, ওই অনুযায়ী বিশেষজ্ঞ আপনাকে চিকিৎসা দিয়ে দেবে। আপনার নিজের চিকিৎসা এবং নিজের চিকিৎসক নিজেকেই হতে হবে, না হলে আপনি কখনো ভালো হতে পারবেন না। বিকজ আপনার রোগ সম্পর্কে আপনি আইডিয়া না জানলে আপনাকে কেউ প্রপার ট্রিটমেন্ট দিতে পারবে না, আপনার নিজের চিকিৎসা নিজেরই চিকিৎসক হতে হবে। আমাদের কাজ, আমরা যারা স্পেশালিস্ট আছি, শুধু আপনাকে কারণ নির্ণয় করা, কোন চিকিৎসা আপনার কী কী সমস্যা হতে পারে, কোন চিকিৎসা আপনার উপকার বেশি হবে, কোন চিকিৎসা অপকার হতে পারে, কোন চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সেটা আপনাকে ধরিয়ে দেওয়া এবং ওই অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা দিয়ে দেওয়া। কিন্তু চিকিৎসা নিতে হবে আপনাকে, আপনার রোগ আপনাকেই জানতে হবে, আমরা শুধু বিশেষজ্ঞরা আপনাকে পরামর্শ দিয়ে থাকবো। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
এবং পেজটি লাইক এবং শেয়ার দিয়ে অন্য যারা রুগী আছে তাদেরকে জানিয়ে দিবেন। আমি অতি শীঘ্রই আরও হাঁটুর বিভিন্ন টিপস এবং চিকিৎসা এবং কী কী চিকিৎসা করলে ভালো হবে সেগুলো নিয়ে অতি শীঘ্রই আরও আপনাদের সামনে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।